এই রজব মাসে বেশ কিছু বিদাত এক মুসলিমরা করে থাকে যেসবের দলিল কোরআন এবং সন্ন্যায় নেই মা আনজাল আল্লাহ বিহামিন সুলতান আল্লাহ রবুল আলম এর কোন সন দলিল প্রমাণ নাজেল করেননি আর দিন ইসলাম হচ্ছে ওহির উপর নির্ভরশীল দলিলের উপর নির্ভরশীল দলিল না থাকলে তা ছুঁড়ে ফেলে দেওয়া হবে এবং যারা বিনা দলিলে ভালো কাজ মনে করে করবে তারা ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আল্লাহ করে বলেছেন তার মধ্যে একটি হচ্ছে বেদাতি ধারণা যে রজব মাসে মেয়রাজ হয়েছে যে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি মত রয়েছে তার একটি হচ্ছে যে রজব মাসে তারপরে যদি মেয়েরাজ রজব মাসে হয়ে থাকে তো মেয়েরাজের রাতে বিশেষ কিছু করতে হবে এবাদত বন্দেগী আর দিনে পালন করতে হবে এর কোনো দলিল প্রমাণ নেই এ সম্পর্কে আমাদের বেশ কয়েকটি আলোচনা রয়েছে আল্লাহ রব আলমী যান আমাদেরকে সবসময় চোখ খুলে জ্ঞানের সাথে এলমের সাথে দিন পালনের তৌফিক দান করে প্রথম এলম শিখা ফরজ সঠিক জ্ঞান কোরআন সন্না ভিত্তিক তা আল্লাহ যেন হাসিলের তৌফিক দান করেন এবং তারপরে বিশুদ্ধ ইবাদত বন্দেগি আর সহি শুদ্ধ আকিদা আমাদেরকে লালন করার তৌফিক দান করেন ধরে রাখার তৌফিক দান করেন আর উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন আমাদের হালালে বরকত দান করেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তবে মেয়ের রাতে রসুর উল্লাহ সাল্লাম যা নিয়ে এসেছেন সেটি আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পরে বরং বাস্তবায়ন তা হচ্ছে পাঁচ ওয়াক্ত সলাথ আল্লাহর প্রতি মান রয়েছে আল্লাহর একত্রে বিশ্বাসী আমি আপনি মুসলিমগণ তাহলে তার বহি হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাথ বাবা খালাকুল জিন্না আল ইনসা ইল্লা আবুদুন আল্লাহ রব্বুল আলী করেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য আর গুরুত্বপূর্ণ মুসলিম জীবনে এবাদত হচ্ছে পাঁচ অক্ত সলাদ সালাদ ছাড়া অন্য অন্য নেক আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না এই বিষয়টি কোনো বাড়াবাড়ি ছাড়াই বলছি স্পষ্ট ভাষায় বলছি সলাদ ছাড়া ইসলাম থাকে না আল্লাহ আর মুসলিমদেরকে মসজিদের দিকে ফিরে আসার তৌফিক দান করেন পাঁচ অক্ত সালাতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন আলম আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন আল্লাহ রব আলমিন সলাতের হেফাজতে নির্দেশ দিয়েছেন হাফিজ আল্লাহ সালাওয়াত সালাত হেফাজত করো আর বিশেষ করে অসলাতিল উস্তা মধ্যবর্তী সলাত এর তফসির অধিকাংশ মুফাসের ইনগণ করেছেন বিশেষ করে আসরের সলাত দুই নম্বর যে তফসির সেটি হচ্ছে বিশেষ করে ফজরের সলাদ আর এই আসর আর ফজর যারা হেফাজত করবে নিয়মিত আদেই করবে যেভাবে আল্লাহ রবুল আলমিন সময় নির্ধারণ করে দিয়েছেন নিয়ম নীতিমালা নির্ধারণ করেছেন তারা অন্য কোনো সলাতে অবশ্যই অবহেলা করবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যেন কায়েমকারী বানিয়ে দেন যে সালাতের জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলী সালাম নিজের জন্য নিজের আগামী প্রজন্মের জন্য ছেলেদের জন্য রব্বেজ আলী মকিম অমিন জরুরিয়াতি আল্লাহ আমাকে এবং আমার জরুরিয়া আমার সন্তান আদিদেরকে সালাত কায়েমকারী বানিয়ে দাও আল্লাহ রব আলমিন আমাদের সালাতের হেফাজতের তৌফিক দান করেন তাহলে আমরা মেয়েরাজের আসল লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে পারবো